হ্যালো ভিউয়ার্স, রাফ ইন ফ্রন্ট অফ ইউ, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আপনারা অনেকেই হয়তো বা সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ সিম্বলটি দেখেছেন বা ইউজ করে থাকেন। আজকের ভিডিওতে আমি বলবো যে হ্যাশট্যাগ কি, এটা কিভাবে ইউজ করতে হয়, এর ইউজ কখন বা কে শুরু করেছিল, মানে এর হিস্ট্রি সম্পর্কে একটু জেনে নেব। তো চলুন শুরু করি। আপনারা যদি না জেনে থাকেন, হ্যাশট্যাগটা ইউজ করা হয় মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ফর এক্সাম্পল, সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম শুরু করার আগে হ্যাশট্যাগ ইনক্লুড দিয়ে প্রোগ্রাম শুরু করতে হয়, মানে লাইব্রেরি ফাংশনগুলো এন্ট্রি করার সময় তখন হ্যাশট্যাগটা ইউজ করা হয়। এটা তো ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, বাট সোশ্যাল মিডিয়াতে এই হ্যাশট্যাগের ইউজ শুরু হয় 2007-এ, যখন টুইটারে একটা পার্সন এই হ্যাশট্যাগের ইউজ শুরু করেন। উনি এটা শুরু করেছিলেন বা হ্যাশট্যাগটা ইউজ করেছিলেন শুধুমাত্র বিভিন্ন জিনিস ক্লাসিফাই করার জন্য। ধরুন আপনার এরিয়াতে একটা ফাংশন হচ্ছে এবং ওই ফাংশনের যে অর্গানাইজাররা, ওরা একটা মানে র্যান্ডম হ্যাশট্যাগ সিলেক্ট করেন, তো আপনি ওই র্যান্ডম হ্যাশট্যাগটা ইউজ করে ওই ফাংশন রিলেটেড সব রকমের সব ইনফরমেশন পেয়ে যাবেন, বা ওই অর্গানাইজাররা ওই র্যান্ডম হ্যাশট্যাগটা সার্চ দিলে সব রকমের সব ইনফরমেশন চলে আসবে ওনাদের কাছে, যে মানে মানুষরা ওই ফাংশন সম্পর্কে কি বলছে বা কার মতামত কি। টুইটারের পরে এটা আসে ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামের পরে ফেসবুক, ফেসবুকের পরে এখন ইউটিউবেও হ্যাশট্যাগের ইউজ করা হয়। তো এইভাবেই হ্যাশট্যাগের চালু হয় এবং হ্যাশট্যাগের মাধ্যমে মানে যে কোনো পার্সন ওই র্যান্ডম হ্যাশট্যাগটাকে ফলো করে দেখতে পারে বা সার্চ করে দেখতে পারে, সেটা হোক টুইটার বা ফেসবুক বা ইউটিউব, ওই হ্যাশট্যাগটাকে ফলো করে আশেপাশে মানুষের মতামত কি, আশেপাশে মানুষ ওইটা সম্পর্কে কি বলছে সেটা জানতে পারছে খুব ইজিলি শুধুমাত্র একটা হ্যাশট্যাগ সার্চ দিয়ে বা ফলো করে। বিভিন্ন ব্র্যান্ডও এই হ্যাশট্যাগটা ইউজ করা শুরু করে দিয়েছে এবং প্রায় সব ইভেন্টেই একটা হ্যাশট্যাগ থাকে এবং ওই হ্যাশট্যাগ ফলো করেই মানে ব্র্যান্ডের পপুলারিটি বাড়ছে দিন দিন। তারপর ব্র্যান্ড দেখতে পারে যে মানে জনগণরা বা পিপল বা মানুষরা ওই ব্র্যান্ড সম্পর্কে কি কি মতামত দিচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা। তো এখন আপনারাই বলেন যে আমারও কি উচিত যে একটা হ্যাশট্যাগ রাখা। ধরুন হ্যাশট্যাগ আস্ক AHR, যার মাধ্যমে আপনারা আমাকে টুইটারে কোশ্চেন করবেন এবং আমি মানে অনেকগুলো কোশ্চেন একসাথে করে একটা Q&A এর এপিসোড বানাবো, মানে যদি আপনারা চান তাহলে আমি করতে পারি, নো প্রবলেম। এনিওয়ে, এটাই হচ্ছিল হ্যাশট্যাগের হিস্ট্রি এবং হ্যাশট্যাগ কীভাবে ইউজ করা হয় এবং হ্যাশট্যাগ কী তা তো জেনে গেছেন, যে একটা কিওয়ার্ড জাস্ট ওইটা এবং ওই কিওয়ার্ডের আগে হ্যাশ লাগিয়ে দিলে সেটা হ্যাশট্যাগ হয়ে যায়। তো এটা যে কোনো কিওয়ার্ড আপনারা তো ইউজ করেনি বা দেখেই থাকেন। তো অনেকেই আছে যাদের মানে হ্যাশট্যাগ সম্পর্কে কোনো ধারণা নেই, অনেকে এটা মিস ইউজ করে, প্রপারলি ইউজ করতে পারে না। যেমন ধরুন অনেকে কি করে যে হ্যাশট্যাগটা প্রপারলি ইউজ করতে পারে না, হ্যাশট্যাগটা মূলত ইউজ করতে হয় হ্যাশ তারপর কোনো স্পেস নাই আপনার কিওয়ার্ডটা। অনেকে কি করে হ্যাশট্যাগের পরে স্পেস দিয়ে কিওয়ার্ডটা লিখে, বা আপনার যদি কিওয়ার্ডটা একটু বড় হয় তাহলে ওইটা একসাথে লিখতে হবে, কিওয়ার্ডের মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না, মানে হ্যাশট্যাগ কোনো স্পেস ছাড়াই পুরো কিওয়ার্ড। বাট অনেকে কি করে হ্যাশট্যাগ দেন একটা ওয়ার্ড, একটা কিওয়ার্ড, তারপর আবার স্পেস, আবার হ্যাশট্যাগ, আবার একটা কিওয়ার্ড। তো আপনি যদি হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে এটা প্রপারলি ইউজ করবেন, যে নিয়মটা বলে দিয়েছি ওই নিয়মে ইউজ করবেন, এবং আপনি যদি একটা হ্যাশট্যাগ ক্রিয়েট করেন নতুন তাহলে ওই হ্যাশট্যাগটা এমনভাবে ক্রিয়েট করবেন যাতে মানে আপনার আশেপাশের মানুষরা ওইটা আবার রিইউজ করতে পারে। তো এইভাবে আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। এবং আপনি যদি জেনে থাকেন যে আপনি হ্যাশট্যাগটা কেন ইউজ করতে চান তাহলে ইউজ করেন, ওভার ইউজ করবেন না বা উল্টোপাল্টা ইউজ করবেন না। যদি আপনি জানেন যে আপনি কি করতেছেন, কেন ইউজ করতেছেন বা এটা ফিউচারে কি কাজে লাগবে তাহলে ওইটা জেনে ইউজ করেন। তো আশা করি হ্যাশট্যাগের ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। স্টার্ট হয়েছিল 2007-এ টুইটারে, দেন আসছে ইনস্টাগ্রামে, দেন আসলো ফেসবুকে, দেন মিউজিক্যালি ইউটিউব এক্সেট্রা এক্সেট্রা অনেক জায়গায় ইউজ করা হয়। এবং হ্যাশট্যাগ হচ্ছে জাস্ট একটা কিওয়ার্ডের আগে হ্যাশ দিয়ে দিবেন এবং কোনো স্পেস হবে না, কিওয়ার্ডটা বড় হলে একসাথে লিখতে হবে, কোনো স্পেস দেওয়া যাবে না। বিভিন্ন অর্গানাইজার বা ব্র্যান্ড স্পেশালি এটা ইউজ করে থাকে ওদের ব্র্যান্ডটাকে স্পেসিফাই করার জন্য, ওরা র্যান্ডম একটা হ্যাশট্যাগ ক্রিয়েট করে আপনি ওই হ্যাশট্যাগটা ফলো করতে পারেন। ওই হ্যাশট্যাগটা ফলো করে আপনি ওদের ব্র্যান্ড সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন বা ওই ব্র্যান্ডরাও নিজেরাও ওই হ্যাশট্যাগটা সার্চ দিয়ে দেখতে পারবে যে আশেপাশের মানুষরা ওই ব্র্যান্ড সম্পর্কে কি বলছে না বলছে। তাছাড়া আপনি নিজেও একটা হ্যাশট্যাগ ক্রিয়েট করতে পারেন, যেমন আমি আমার কথা বলেছিলাম যে টুইটারে একটা হ্যাশট্যাগ ক্রিয়েট করবো নাকি, যে হ্যাশট্যাগ আস্ক AHR, যার মাধ্যমে আপনারা ওই হ্যাশট্যাগটা দিয়ে আমাকে কোশ্চেন করবেন, মানে হ্যাশট্যাগ আস্ক AHR দিয়ে আমাকে একটা কোশ্চেন করবেন, দেন আমি প্রত্যেক উইকে বা প্রত্যেক মান্থে মানে একটা কিউএনএর এপিসোড করবো এবং আমি জাস্ট টুইটারে গিয়ে সার্চ দিব হ্যাশট্যাগ আস্ক
এইচআর, তারপর আপনাদের সব কোয়েশ্চেন আমার কাছে চলে আসবে। তো এইভাবে হ্যাশট্যাগ ইউজ করা হয় এবং এইভাবে হ্যাশট্যাগ ফলো করতে হয়। এবং এটা জাস্ট টুইটারে না, ফেসবুক, ইনস্টা, ইউটিউব সব জায়গায় হ্যাশট্যাগ ফলো করতে পারবেন। তো এটাই হচ্ছে মূলত হ্যাশট্যাগ কি, হ্যাশট্যাগের হিস্ট্রি, হ্যাশট্যাগ কীভাবে ইউজ করতে হয়। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে, ওদেরকেও জানিয়ে দিন যে হ্যাশট্যাগ কি, এবং বলেন যে হ্যাশট্যাগ যদি ওরা জানে কি এবং কী জন্য ইউজ করতেছে তাহলে ইউজ করতে, এমনি ওভার ইউজ না করতে। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিওর জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।